হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইভে এসেছি লেজার ট্রেন থেকে। আজকে আমি আপনাদেরকে আমাদের একটি ট্রিটমেন্ট সম্পর্কে কিছু বলবো, এবং আমাদের সাথে আজকে আমাদের একজন পেশেন্ট আছেন যিনি হচ্ছে এই ট্রিটমেন্টটি নিচ্ছেন, উনি কিছু বলবেন এই সম্পর্কে। এটি হচ্ছে যে যাদের খুব বেশি সোয়েটিং হয় বা খুব বেশি ঘামেন, বা অনেকে দেখা যায় যে হাত পা খুব বেশি ঘামেন, তাদের জন্য এই ট্রিটমেন্টটি। চলুন দেখে আসি এই ট্রিটমেন্টের কিছু অংশ। চলুন এখন আমাদের পেশেন্টের কাছ থেকে কিছু শুনে আসি। আচ্ছা, আমার অনেক ছোটোবেলা থেকে আমার হাত পা প্রচুর ঘামতো। এর আগে আমি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি, তারা লোশন দিয়েছিল, বাট আমি তেমন একটা ইম্প্রুভ পাইনি। একজন আমাকে ডক্টর নাহিদা ম্যাডামের কথা বলল, তো আমি তার কাছে গেলাম এবং সে আমাকে এই হাইপার হাইড্রোলিসিস এই চিকিৎসাটা নিতে বলেন। তো আজকে আমি এক মাস যাবৎ নিচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ পাচ্ছি আমি। তো আর কিছুদিন হয়তো বা লাগতে পারে। আর এখানকার যারা স্টাফ আছে তারা খুবই ভালো, খুব আন্তরিক। ইনশাল্লাহ আপনারা এখানে ট্রাই করতে পারেন, লেজার চেইনে হয়তো বা ভালো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে। চলুন আর একটু দেখে আসি কীভাবে ওনার এই ট্রিটমেন্টটা নিচ্ছেন। জি, যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা আমাদের সেন্টারে এসে এই ধরনের ট্রিটমেন্ট নিতে পারেন, বা হচ্ছে স্কিনের বা হেয়ারের যে কোনো ধরনের সমস্যার আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, বা কসমেটিক সার্জারি বলেন, এ ধরনের ট্রিটমেন্টও আমাদের এখানে করা হয়। আর যারা আমাদের সাথে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এছাড়াও আমাদের এখানে একনি বা একনি স্কার বা মোল, ওয়ার্ট, ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন, বা বডি শেপিং করাতে চাচ্ছেন, বা হচ্ছে হোয়াইটেনিং, ব্রাইটেনিংয়ের ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, লেজারের যে কোনো ধরনের ট্রিটমেন্ট সবই আমাদের এখানে আছে, বা হেয়ারের যে কোনো ধরনের ট্রিটমেন্ট, আপনার হেয়ার ফল হচ্ছে, অনেক খুশকি হচ্ছে, এ ধরনের ট্রিটমেন্টও আমাদের এখানে আছে। আর আমাদের যারা আমাদের এখানে আসতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ধানমন্ডি 28 নম্বর রোড, হোসেন প্লাজা, লিফটের ফোর, ঢাকা। তো যারা আমাদের সাথে আছেন যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন। তো আজকের মতো এখানেই, আরেকদিন অন্য কোনো ট্রিটমেন্ট নিয়ে আবার লাইভে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।